আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি প্রত্যেকে অনেক ভালো আছেন। আমাদের আজকের ভিডিওতে বাইন্যান্সের নতুন আরও একটি অফিসিয়াল অফার নিয়ে হাজির হয়েছি। অ্যান্ড লিটারেলি ভাই, বাইন্যান্স যা শুরু করেছে একের পর এক অফার নিয়েই আসছে, তবে আমাদেরই ভালো, সেখানে আমরা জয়েন করতে পারছি এবং বোনাসও কালেক্ট করতে পারছি। তো যাই হোক, বাইন্যান্সে আগে থেকেও এরকম অফার দিয়ে আসতো। বাইন্যান্সের সকল অফার বা আপডেট সবার আগে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। তো আজকে যে অফারটা শেয়ার করবো এটা একদমই নতুন না, নতুন বলতে নতুন করে তারা দিয়েছে, তবে অফারটা আগেও ছিল বা আগেও অনেকে পার্টিসিপেট করতে পারেন, তবে সমস্যা নেই, আপনারা আবারও পার্টিসিপেট করতে পারবেন এই অফারে। নতুন পুরাতন কোনো সমস্যা নেই, আপনার আগের অ্যাকাউন্ট হোক আর নতুন অ্যাকাউন্ট হোক, আপনি যদি আগে জয়েনও করে থাকেন এখন আবারও জয়েন করতে পারবেন। জাস্ট এখানে তারা টাইমটা নতুন করে দিয়েছে, সময়টা চেঞ্জ করে দিয়েছে এবং নতুন সময় দিয়ে আবারও নিয়ে এসেছে অফারটা, এবং প্রাইস রেঞ্জ যেটা ছিল সেটা বাড়ানো হয়েছে। মানে আজকে যে অফারটা সেটা পুরো $2000 একটি অফার। জাস্ট কল্পনা করেন, $2000 একটি অফার দিচ্ছে আর আপনার ফাহিম ভাই থাকতে আপনারা এখানে জয়েন করতে পারবেন না, এমনটা কি কখনো হবে? তো চলুন শুরু করা যাক, কিভাবে এখানে জয়েন করবেন স্টেপ বাই স্টেপ আমি বিস্তারিত বুঝিয়ে দিব। মনোযোগ সহকারে ভিডিওটা দেখবেন, ভাইয়ের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সবসময় সাথেই থাকবেন। লেটস জাম্প টু মোবাইল স্ক্রিন। ওয়েলকাম ব্যাক বন্ধুরা। সো এট ফার্স্ট আপনি কি করবেন, আপনার ফোনের যে বাইন্যান্স অ্যাপ্লিকেশনটি রয়েছে সেখানে প্রবেশ করে ফেলবেন। অ্যান্ড প্রবেশ করার পর উপরে যে দেখতে পাচ্ছেন কর্নারের দিকে যে ম্যান আইকনটি রয়েছে সেখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এই জায়গায় যে রিওয়ার্ড সেন্টার রয়েছে আপনি এই রিওয়ার্ড সেন্টারে ক্লিক করবেন। যদি আপনি আগে এরকম কোনো অফারে জয়েন করে থাকেন, সেখানে যদি আপনি উইন হয়ে থাকেন, সেখানে আপনি ভাউচারগুলো এই জায়গায় পাবেন। মানে যতটাই বাইন্যান্সের অফার থাকুক না কেন, সেখানে প্রত্যেকটা ভাউচার কিন্তু আপনাকে এখানে দিবে। এখানে দেখতে পাচ্ছেন আমি $500 এবং $200, যেটা অনেক আগে একটা মানে ট্রেডিং এর, এগুলো কিন্তু আমাকে প্রফিট দেয় না, এগুলো দিয়ে আমি ট্রেড করে যে লাভটা আছে সেটা আমরা পেয়েছিলাম আর কি। তো যাই হোক, এটা অনেক আগের বাইন্যান্সের একটা অফার ছিল। তো অবশ্যই আপনি রিওয়ার্ড সেন্টারটা চেক করবেন, যদি আপনি বাইন্যান্সের কোনো অফারে জয়েন করে থাকেন সেখান থেকে বোনাস পেয়ে থাকেন, সেই জায়গায় আপনি পেয়ে যাবেন ভাউচারের মাধ্যমে। তো এনিওয়ে, তারপরে আপনি কি করবেন, এখন যে অফারটা আমরা জয়েন করব সেটার জন্য আপনি ওয়ালেটে আসবেন। এখানে যে দেখতে পাচ্ছেন এই জায়গায় যে ওয়ালেট রয়েছে, আপনি কর্নার ওয়ালেটে ক্লিক করবেন। সো ওয়ালেটে ক্লিক করার পর এখান থেকে দেখতে পারবেন স্পোর্ট রয়েছে, তারপরে ওভারভিউ রয়েছে, আপনি এখান থেকে ফান্ডিং আসবেন। সো এখানে ফান্ডিং এ যখন আসবেন তখন আপনি দেখতে পারবেন আপনার সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এর আগে আমি একটা $1 যে অফার শেয়ার করেছিলাম, $1 গেম নামে একটি বাইন্যান্সের পে টু প্লে অফার ছিল, ওই জায়গায় কিন্তু বলা ছিল যে যদি আপনি উইন না হয়ে থাকেন তাহলে আপনার যে $1 দিয়ে যে আপনি জয়েন করেছিলেন সেটা আপনাকে ব্যাক দিয়ে দিবে, মানে যারা উইন হন নাই। তো 24 ঘন্টা পর ব্যাক দেওয়া হয়েছে, আপনারা এই জায়গায় দেখতে পারবেন আপনার ডলারটা চলে আসবে। এখান থেকে আপনাকে স্পোর্টে নেওয়ার জন্য আপনাকে কি করতে হবে, এখানে আবার ট্রান্সফার ক্লিক করতে হবে এবং এখানে BTC ক্লিক করে আপনি BUSD লিখে সার্চ করে দিবেন, তারপরে ম্যাক্সে ক্লিক করলে আপনার এখানে প্রত্যেকটা ডলার এখানে চলে আসবে, তারপরে কনফার্মে ক্লিক করবেন এবং দেখতে পারবেন সাকসেসফুল ট্রান্সফার হয়ে যাবে। আমাদের এখানে যত BUSD ছিল সেটা কিন্তু স্পোর্টে চলে এসেছে। আপনি স্পোর্টে আসলে এই জায়গায় দেখতে পারবেন আপনার কত BUSD রয়েছে, এখানে BUSD সার্চ করলে আপনি সেটা পেয়ে যাবেন, বা আপনার $1 BUSD থাকলে সেটা এখানে চলে আসবে। তো এটা অনেক বেসিক একটা জিনিস। তারপর অনেকে বলেছিলেন যে ভাই আমরা তো এখনও পেলাম না, বা আমাদের বোনাসটা ব্যাক দিল না যেটা দিয়ে আমরা জয়েন করেছি, সেটা কিন্তু প্রত্যেকে দিয়ে দিয়েছে। আপনারা এইভাবে করে নেবেন তাহলে আপনার মেন যে স্পোর্ট ব্যালেন্স রয়েছে সেটা এখানে চলে আসবে। এনিওয়ে, সো এখন আমাদের মেন অফারে জাম্প করা যাক। সো অফারটি দেখার জন্য আপনি এখানে দেখতে পারবেন পে বলে একটা অপশন রয়েছে, আপনি সরাসরি এখান থেকে পে তে ক্লিক করবেন। সো প্রথমে আপনি বাইন্যান্স অ্যাপসে প্রবেশ করবেন, তারপরে আপনার যে ওয়ালেটস রয়েছে সেখানে ক্লিক করে ফান্ডিং এ আসবেন, আসার পর পে তে ক্লিক করবেন, অফারটি আপনার সামনে চলে আসবে। এখানে দেখতে পারবেন বাইন্যান্স পে বলে একটা অপশন রয়েছে এবং এই জায়গায় দেখতে পারবেন $2000, যেটা $1 সমপরিমাণ $1, মানে $2000 একটা অফার, এবং এই জায়গায় দেখতে পারবেন $1 গেম। সো অনেকের এরকম নাও আসতে পারে, সরাসরি এরকম পেজে নিয়ে চলে আসবে, তাহলে তারা কি করবেন এখানে দেখতে পারবেন $1 গেম একটা অপশন রয়েছে, আপনি সরাসরি এখানে ক্লিক করবেন। সো এখানে যখন ক্লিক করবেন আপনাকে একই জায়গায় নিয়ে আসবে, ওই জায়গায় পে নাও ক্লিক করলেও আপনাকে এই জায়গায় কিন্তু নিয়ে আসতো। যাই হোক, এই অফারটা আগেও ছিল, তবে এখন হালকা পাতলা কিছু চেঞ্জেস এসেছে, কি কি এসেছে আমি সেগুলো আপনাদেরকে বলে দিব। তো এখানে দেখতে পারবেন $1 BUSD যে ক্যাম্পেইন রয়েছে সেটা আপনাকে যদি উইন হন সর্বোচ্চ আপনি এখান থেকে $2000 পর্যন্ত পেতে পারেন। সো এখানে পার্টিসিপেট করার জন্য আরও 2 দিন 14 ঘন্টা বাকি রয়েছে, 4 দিনের অফার ছিল, 2 দিন 14 ঘন্টা 15 মিনিটের মতো আরও রয়েছে, আর এখানে পাশে সেকেন্ড কাউন্ট হচ্ছে। এখানে আপনাকে জয়েন করতে হবে কিভাবে, এখানে পে নাও যে রয়েছে বা এখান থেকে প্লে নাও, আপনি প্লে নাও ক্লিক করবেন। প্লে নাও ক্লিক করে $1 পে করতে হবে এবং সেটার মাধ্যমে আপনাকে জয়েন করতে হবে, তবে টেনশন নেওয়ার প্রয়োজন নেই, সেটা আপনাকে আবারও ব্যাক দিয়ে দিবে। নিচের দিকে আসলে এখানে দেখতে পারবেন হাউ টু পার্টিসিপেট, এখানে তাদের সিস্টেমগুলো সব কিছু বলা রয়েছে। এখানে দেখতে পাচ্ছেন নাম্বার 1-এ বলা রয়েছে পে $1 BUSD উইথ বাইন্যান্স পে টু প্লে। এখানে জয়েন করার জন্য আপনাকে $1 BUSD দিয়ে এখানে পার্টিসিপেট করতে হবে, তবে সেটা আপনাকে আবারও ব্যাক দিয়ে দিবে, এখানেই বলা রয়েছে, আমি আপনাদেরকে পড়ে শোনাচ্ছি। নাম্বার 2-তে দেখতে পারবেন গেট রেজাল্ট উইন 24 আওয়ার্স নেক্সট ডে আফটার সেশন এন্ড। এখানে আরও একটা বিষয় বোঝার বিষয় রয়েছে, এই জায়গায় দেখতে পারবেন যে এই জায়গায় যখন 2 দিন কাউন্ট হয়ে যাবে, 2 দিন 14 ঘন্টা পর দেখতে পারবেন নতুন করে আরও 1 দিনের জন্য সময় চালু হয় বা 24 ঘন্টার জন্য সময় চালু হয়, ওইটা কিন্তু জয়েন করার জন্য না, ওইটা বেসিক্যালি তখন তারা বাছাই করে যারা উইনার হয় তাদেরকে বোনাসটা দিয়ে দেয় ওই সময়ের ভিতরে। মানে আপনার যখন অফারটা শেষ হয়ে যাবে তার 24 ঘন্টা
ঘন্টার ভিতরে আপনাকে উইনার ঘোষণা হলে আপনি এখান থেকে বোনাসটা পেয়ে যাবেন এটাই বলা রয়েছে তারপর এখানে দেখতে পারবেন তিন নম্বরে যেটা বলা রয়েছে যে উইনার গেট এ ভাউচার টু রিডিম প্রাইজ মানে আপনি যখন উইনার হবেন উইনার হলে আপনার যে বোনাসটা রয়েছে সেটা আপনাকে ভাউচার আকারে ফারস্টে যে জায়গায় দেখিয়েছি ওই জায়গায় আপনি পেয়ে যাবেন রিওয়ার্ড সেন্টারে আপনি আপনার বোনাসটা পেয়ে যাবেন এবং সেখান থেকে আপনাকে রিডিম করে সেটা স্পট ব্যালেন্সে নিয়ে আসতে হবে মানে সর্বোচ্চ $2,000 পর্যন্ত পেতে পারেন আর সর্বনিম্ন আপনি $1 পেতে পারেন $2 পেতে পারেন বা $2,000 যেটা বলে দিলাম সর্বোচ্চ আর কি যেটা বলা হয়েছে এখানে সর্বশেষ এবং চার নাম্বার টার্মস এন্ড কন্ডিশনে যেটা বলা রয়েছে $1 BUSD উইল বি রিলিজড টু অল নন উইনার্স আফটার উইনার অ্যানাউন্সমেন্ট মানে যখন 24 ঘন্টা হয়ে যাবে মানে এখানে অফার শেষ হয়ে যাবে তার 24 ঘন্টার মধ্যে যখন উইনার্স ঘোষণা করে দিবে তার মধ্যে যদি আপনি উইনার না হন আপনার $1 যে BUSD দিয়ে জয়েন করেছিলেন সেটা আপনাকে ব্যাক দিয়ে দিবে আশা করি খুব সহজভাবে বুঝাতে পেরেছি সো এখানে জয়েন করার জন্য এই জায়গায় দেখতে পারবেন যে প্লে নাও রয়েছে আপনি এই জায়গায় ক্লিক করবেন তার আগে যদি আমি আপনাদেরকে দেখাই এই জায়গায় দেখতে পারবেন মাই সাবস্ক্রিপশন রয়েছে যদি আমরা এখানে ক্লিক করি তার আগে যে অফারটা দেওয়া হয়েছিল এখানে দেখতে পারবেন যে আমরা $1,000 একটা অফার ছিল এবং আগেরটা কিন্তু কম ছিল মানে $1,000 এখন একটা কিন্তু $2,000 সো এখানে দেখতে পারবেন নট উইনার মানে নট উইন মানে আমরা এখান থেকে উইন হই নাই তো কেন হয়নি জানি না তবে ফ্রিতে যেহেতু দিচ্ছে আর আমরা জয়েন করতে পারছি ফ্রিতে তাই আমরা এখান থেকে জয়েন করে নিচ্ছি যদি কপালে থাকে আমরা এখান থেকে উইন হতে পারবো তো আমরা উইন হই নাই তবে আমাদের বোনাসটা কিন্তু ব্যাক দিয়ে দিয়েছিল $1 যেহেতু ব্যাক দিয়ে দিচ্ছে তার মানে ফ্রিতেই হচ্ছে তো যদি আপনার BUSD থাকে মানে আপনার কাছে অবশ্যই ওয়ালেটে $1 BUSD থাকবে আর যদি আপনি ট্রেড করতে চান অন্যান্য ডলার যদি $10 থাকে তাহলে ট্রেড করে আপনি BUSD করে নিতে পারবেন বা কারোর কাছ থেকে আপনি $1 অবশ্যই বাই করে নিতে পারেন যেটার এখন রেট পড়বে $100 করে বা $100 সামথিং মানে ডলার এখন হিউজ পরিমাণে দাম বা সেলও হচ্ছে হিউজ পরিমাণ দামে তো যাই হোক এখান থেকে আপনাকে কি করতে হবে এই জায়গায় দেখতে পারবেন যে পে নাও রয়েছে আপনি এখানে প্লে নাও ক্লিক করবেন সো পে নাও না আপনাকে প্লে করতে হবে এখানে প্লে নাও ক্লিক করবেন তারপর এখানে দেখতে পারবেন আপনার যদি $1 থাকে তাহলে আপনি পার্টিসিপেট করতে পারবেন আদারওয়াইজ পারবেন না তো এটা যদি আপনি এখান থেকে স্পোর্টে থাকে স্পোর্টে দিয়ে দিবেন আর যদি ফান্ডিংয়ে থাকে আপনি ফান্ডিং ওয়ালেট সিলেক্ট করে দিবেন যেহেতু আমার স্পোর্টে রয়েছে আমরা এখান থেকে স্পোর্টে ক্লিক করবো তারপর এখানে দেখতে পারবেন রয়েছে অথরাইজ আমরা এখান থেকে অথরাইজে ক্লিক করবো তারপর এখানে আমাদের যে ফোন নাম্বার ভেরিফিকেশন রয়েছে ভেরিফিকেশন কোডটা সেটা দিয়ে দিব ইমেল এটা দিয়ে দিব এবং গুগল অথেন্টিকেটর এটা দিয়ে দিব তো আমরা সবগুলো দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি সো আমাদের সবগুলো কোড দেওয়া কমপ্লিট এখন জাস্ট আমরা এখান থেকে সাবমিটে ক্লিক করবেন সাবমিটে ক্লিক করার সাথে সাথে দেখতে পারবেন আমাদের এখানে পার্টিসিপেট করে ডান হয়ে যাবে এখানে দেখতে পারবেন স্যাট পিন আসছে আপনি এখান থেকে ক্যান্সেল করে দিবেন স্যাট নাম আসবে আপনি ক্যান্সেল করে দিবেন তারপর এখানে দেখতে পারবেন অথরাইজ সাকসেসফুলি আপনি এখানে কি করবেন ডানে ক্লিক করে দিবেন সো এখানে দেখতে পারবেন ডান রয়েছে ডানে ক্লিক করবেন তারপরে একটু সময় লোডিং নেবে লোডিং নেওয়ার পর এখানে দেখতে পারবেন আপনার পার্টিসিপেট কমপ্লিট হয়ে যাবে এখানে দেখতে পারবেন পার্টিসিপেন্ট লেখা চলে আসবে মানে আপনি এখান থেকে অলরেডি পার্টিসিপেট করে ফেলেছেন আপনার এরকম বাইন্যান্সের যতটা অ্যাকাউন্ট রয়েছে ততটা অ্যাকাউন্ট দিয়ে আপনি এখানে পার্টিসিপেট করতে পারবেন যদি কপালে থাকে আপনি উইন হয়ে যাবেন আর উইন হলে সর্বোচ্চ এটা পাবেন সর্বনিম্ন $1-2 থেকে শুরু করে মানে সর্বোচ্চ এটা আর কি আপনি এখান থেকে এটা পেতে পারেন আশা করি বুঝাতে পেরেছি এখন আসি বেসিক্যালি আপনি যখন উইন হবেন তার 24 ঘন্টার মধ্যে আপনাকে জানানো হবে সেটা আপনি এখান থেকে প্রোফাইলে এসে রিওয়ার্ড সেকশনে পেয়ে যাবেন আর যদি আপনি এখান থেকে দেখাই $1 যে আমরা এখানে যদি আমরা ফান্ডিং আসে আসার পর রিফ্রেশ করি এখানে দেখতে পারবেন আমাদের $1 কিন্তু এখানে রয়েছে আমরা যে স্যান্ড করেছি অথরাইজ সাকসেসফুল দেখাচ্ছে ওই জায়গায় কিন্তু এটা এখানে দেখতে পারবেন আমাদের কিন্তু $1 এখানে চলে এসেছে ফান্ডিংয়ে এটা থাকবে মানে আপনার ওয়ালেট থেকে তারা কেটে নিবে না এটা ফান্ডিংয়ে থাকবে তবে এখান থেকে আপনি আবার স্পোর্টে এটাকে ট্রান্সফার করে নিতে পারবেন না যদি আমরা এখান থেকে USDT সিলেক্ট করি তারপর এখানে ম্যাক্সে ক্লিক করি তাহলে দেখতে পারবেন এখানে কিন্তু জিরো দেখাচ্ছে কিন্তু আমাদের ওই জায়গায় কিন্তু $1 রয়েছে তবে এটা অথরাইজ করা 24 ঘন্টা পর এটা মানে হোল্ড অবস্থায় থাকবে 24 ঘন্টা পর যখন এটা আনলক হয়ে যাবে তখন আপনি এটাকে ট্রান্সফার করে আপনি স্পোর্টে নিয়ে আসতে পারবেন ট্রান্সফার ক্লিক করে আশা করি বুঝাতে পেরেছি একই প্রসেস কিন্তু আগেরটাতেও ছিল তো এইভাবে আপনারা জয়েন করে নেবেন আশা করি বুঝাতে পেরেছি অবশ্যই ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে সবসময় সাথেই থাকবেন এরকম বাইন্যান্সের অফার সবার আগে পাওয়ার জন্য থ্যাংকস ফর ওয়াচিং